নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজে কী করে তন্দুরি পমফ্রেট ঘরে আমরা বানিয়ে নিতে পারি সেই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন দেখা যাক এর জন্য আমি কী কী নিয়েছি। এর জন্য আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পমফ্রেট মাছ। পমফ্রেটগুলোকে আমি এভাবে খুব ডিপ কাট দিয়ে নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর এভাবে কিন্তু ভালো করে ডিপ কাট দিয়ে নিতে হবে। এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে পমফ্রেট মাছের মধ্যে ঢুকে যাবে। এতে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই এই তন্দুরি পমফ্রেটে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। এবার এই 3টি উপকরণ দিয়ে মাছটিকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। অপরদিকে আমি নিয়েছি 2 টেবিল স্পুন দই, যা জল ঝরানোর জন্য এরকমভাবে আমি রেখে দিয়েছি। 1 টেবিল স্পুন এখানে বেসন আমি রোস্ট করে নিচ্ছি, ড্রাই রোস্ট করে তবেই কিন্তু এটি ইউজ করব। খুব কম আছে, এটি সামান্য পরিমাণ একটু নাড়িয়ে নামিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে আমি একটি মশলা তৈরি করছি, তার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন লেবুর রস, 1 টিস্পুন দিলাম আমি এখানে আদা রসুনের পেস্ট, আর যে বেসনটা রোস্ট করে রেখেছিলাম সেটি এতে অ্যাড করলাম। আর অ্যাড করছি 1 টিস্পুন এখানে পুদিনা পাতা পেস্ট করে রেখেছি, সেটি অ্যাড করলাম। আপনাদের কাছে পুদিনা পাতা না থাকলে এখানে ধনে পাতা পেস্টও কিন্তু ইউজ করতে পারেন। আর যে দইটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, হাঙ্গার বলে যাকে, সেটি এতে অ্যাড করলাম। এবার আমি এতে অ্যাড করছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে, আর যদি নর্মাল লঙ্কা গুঁড়ো দেন তাহলে একটু কম পরিমাণে ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন আমি কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন, তবে এটি একটু চটপটা রেসিপি, এ কারণে একটু ঝালটা দিলে তবেই ভালো হয়। এবার সব মশলাগুলোকে সুন্দরভাবে প্রথমে মিক্স করে নিচ্ছি। 5 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি মাছের মধ্যে এবার যে মশলাটি তৈরি করেছি সেটিও ব্রাশের সাহায্যে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এতে যেহেতু আমি লঙ্কা ব্যবহার করেছি সেজন্য প্রথমেই হাত লাগাচ্ছি না, প্রথমে ব্রাশের সাহায্যে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তবে যে কোনো ম্যারিনেশন হাত দিয়ে করলে তবে কিন্তু ভালো হয়, আমি পরে হাত দিয়ে করার চেষ্টা করব। প্রথমে মাছের গাতে লাগিয়ে নিচ্ছি। এই ম্যারিনেশনটার উপরেই কিন্তু নির্ভর করছে এই পমফ্রেটটা কতটা টেস্টি হবে, তন্দুরি পমফ্রেট কতটা টেস্টি হবে। এবার অপর পিঠেও আমি এভাবে ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। পমফ্রেট মাছ যেহেতু একটু নরম হয় কারণে খুব বেশি ম্যারিনেট করে রাখার দরকার নেই, আর এই তন্দুরি পমফ্রেটটা কিন্তু খুব সাবধানে বানাতে হয় কারণ খুবই সফট হয় এর গা, খুব সাবধানে কিন্তু এটি তৈরি করতে হয়। এটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এভাবে ব্রাশের সাহায্যে সুন্দর করে আমি যে ডিপ কাট দিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি একটি প্যানে কিছুটা পরিমাণে বাটার নিয়ে এভাবে গ্রিস করে নিচ্ছি ভালো করে। আপনারা চেষ্টা করবেন একটা এরকম, আমি যেরকম নিয়েছি তাওয়া টাইপের, এরকম ছড়ানো তাওয়া ব্যবহার করতে। এতে করে মাছগুলো সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দেওয়া যাবে এবং মাছগুলোকে উল্টাতে সুবিধে হবে। এরকম চওড়া প্যান বা তাওয়া আপনারা অবশ্যই ব্যবহার করবেন। খুব ভালো করে বাটার আমি গ্রিস করে নিচ্ছি। আপনারা যদি বাটার না ইউজ করতে চান এখানে হোয়াইট অয়েলও ব্যবহার করতে পারেন। এবার ম্যারিনেট করা মাছগুলোকে আমি 2 ঘন্টার জন্য যে রেখে দিয়েছিলাম সেগুলোকে সাবধানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছ খুব নরম হয় কারণে খুব বেশি পরিমাণে এটি কুক করার অত দরকার হয় না, অল্প সময়ে কিন্তু এটি ঝটপট তৈরি হয়ে যায়। 3 মিনিটের মতো আমি এটিকে লো ফ্লেমে রেখে দেবো। লো মিডিয়াম হিটে কিন্তু এটি রান্না করতে হবে, খুব বেশি আঁচ বাড়ালে তখন নিচ থেকে পুড়ে যাবে অথচ ভিতরে কিন্তু কাঁচা থাকবে, এই জন্য কম আঁচে প্রথমে আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপর আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। আর যে কোনো তন্দুরি কিন্তু এভাবে তৈরি করতে হবে, তা না হলে
মাছ বা মাংস যাই হোক পুড়ে যাবে, অথচ ভিতরে কাঁচা থেকে যাবে। 3 মিনিট পর আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি মাছগুলোকে। এটি যেহেতু খুবই নরম মাছ হয় এই জন্য আমি ঢাকা না দিয়ে এভাবেই রান্না করছি, এতে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটাও কিন্তু আমি ব্রাশের সাহায্যে মাছের অপর পিঠে লাগিয়ে দিচ্ছি, এতে করে মাছটি ময়েশ্চার হারাবে না এবং খুব সফট হবে ভিতর থেকে, আর এই মশলাটাও কাজে লেগে যাবে। সব প্রত্যেকটা জিনিসই আমাদের কিন্তু সঠিকভাবে কাজে লাগানোটাই উদ্দেশ্য, কোনো জিনিস কিন্তু ফেল দেওয়ার নয়। এই কারণে মশলাটা বেঁচে গেলে বা বাড়তি হলে এভাবে কিন্তু অবশ্যই ব্রাশের সাহায্যে আপনারা ব্রাশ করে দেবেন অপর পিঠে। যদি আপনাদের কাছে অতিরিক্ত মশলা না থাকে বা বাড়তি মশলা না থাকে সেক্ষেত্রে এখানে সামান্য তেল বা বাটার ব্রাশ করতে পারবেন। অবশ্যই কিন্তু ময়েশ্চার রাখতে হবে মাছে, তা না হলে মাছটি হার্ড হয়ে যাবে। এভাবে মশলাগুলো ব্রাশ করে আমি অপর পিঠও কিন্তু মিনিট তিনেকের মতো ফ্রাই করে নিচ্ছি। তিন মিনিট পর আমি আবার উল্টে দিচ্ছি। এরকমভাবেই কিন্তু উল্টে পাল্টে 2-3 মিনিট পর পর উল্টে তবেই কিন্তু মাছগুলোকে ভাজতে হবে। তবে পমফ্রেট মাছ খুবই নরম, এটিকে খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। দেখুন স্কিন কিন্তু উঠে যায়, স্কিনের উপরের যে লেয়ারটা সেটি খুবই হালকা হয়, কারণ উঠে যাচ্ছে। এতে কোনো অসুবিধা নেই, আমি যেহেতু মশলা ব্রাশ করছি এতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, শেষে কিন্তু খুবই টেস্টি হবে। এটা আমার বাড়তি মশলা আমি পুরোটাই কাজে লাগিয়ে দিচ্ছি। এভাবে এই রেসিপিটা খুব ঝটপট হয়ে যায়, খুব বেশি ম্যারিনেট করে রাখার দরকার হয় না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অনেকেই হয়তো তন্দুরি পমফ্রেট করেছেন, আমার মতো এভাবে সহজভাবে করবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আরও সামান্য পরিমাণ বাটার আমি নিয়ে এতে কিন্তু ব্রাশ করে দিলাম বা মাখিয়ে দিলাম। বাটারটা দিলে এর ফ্লেভারটা একটু ভালো হয়। এখানে যেহেতু পুদিনা পাতা আমি পেস্ট করে তারপর ম্যারিনেট করেছি, বাটার আর পুদিনার একটা ভালো কম্বিনেশন তৈরি হয়। পারফেক্ট তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য আমি একটি চিমটের সাহায্যে মাছগুলোকে একটু গ্যাসের ওভেনে এভাবে ধরছি। আপনাদের যদি অসুবিধা হয় তা সেক্ষেত্রে একটা কয়লা পুড়িয়ে তার মধ্যে সামান্য পরিমাণ বাটার বা তেল দিয়ে আপনারা চাপা দিয়ে রেখে দিতে পারেন, তাতেও কিন্তু সুন্দর একটা তন্দুরি ফ্লেভার হবে। তাহলে ঝটপট তৈরি হয়ে গেল আমার তন্দুরি পমফ্রেট, খুবই চটপটা একটা রেসিপি, আপনারা বাড়িতে সহজেই খুব ঝটপট বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমার খুব ভালো লাগবে, আর বাড়িতে সবার সঙ্গে এনজয় করবেন, এভাবে স্ন্যাক্স হিসেবে বা স্যালাডের সঙ্গে পরিবেশন করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পুরনো বন্ধু আছেন অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন।